নমস্কার সকলকে, আমি কৃষ্ণদীপ শাস্ত্রী। আজ আলোচনা করছি রাশিফল। প্রথমেই বলবো সূর্যোদয় সময়। সকাল 6:20 সূর্য উদিত হবে এবং 5:19 সূর্য অস্ত যাবে। আজকে তিথি পাচ্ছি কৃষ্ণপক্ষের, আমরা দ্বিতীয়া পাচ্ছি যেটা থাকবে সকাল 10:12 পর্যন্ত, তারপরে কিন্তু তৃতীয়া পড়ে যাচ্ছে কৃষ্ণপক্ষের, সেটা থাকবে তার পরের দিন 10:08:24 পর্যন্ত। এবং নক্ষত্র পাচ্ছি আজকে মঘা, যেটা থাকবে ভোর রাত্রি 3:21 থেকে তার পরের দিন 2:28 পর্যন্ত। তো এরপরে আমরা আলোচনা করি অমৃতযোগ নিয়ে। যেটা প্রথম অমৃতযোগ পাচ্ছি সেটা হচ্ছে 9:59 থেকে 12:55, এবং তারপরে পাচ্ছি একদম রাত্রি বা সন্ধে 7:55 থেকে 10:31, এবং তারপরে এটা পাচ্ছি রাত্রির 12:15 থেকে 1:59। কালবেলা পাচ্ছি আজকে সকাল 6:20 থেকে 7:42, এবং তারপরে পাচ্ছি 3:56 থেকে দুপুর 5:19। আজকে বারবেলা পাচ্ছি আমরা 1:12 থেকে 2:34, এবং কাল রাত্রি পাচ্ছি আজকে 5:19 থেকে 6:56, এবং ভোর রাত্রি 4:42 থেকে 6:19। তো এই সময়গুলোকে একটু চেষ্টা করতে হবে অ্যাভয়েড করা, শুভ কাজে যাওয়ার জন্য, শুভ কাজ করার জন্য। এবং অমৃতযোগে চেষ্টা করতে হবে শুভ কাজে যাওয়া এবং ভালো কাজ করা, খাদ্য গ্রহণ সব কিছু এগুলো করার, করলে ভালো হবে, সমস্যাগুলো দূরভূত হবে, উন্নতি হবে। আপনি ভালো থাকলে আমাদের ভালো লাগবে। আর তার সাথে যেটা বলবো সেটা হচ্ছে যে প্রবলেমগুলো থেকে বেরোনোর জন্য এই বারবেলা কালবেলা এইগুলোকে অ্যাভয়েড করা, করলে ভালো থাকা যাবে। আলোচনা করবো রাশিফল নিয়ে। তার আগে বলবো যাদের আজকে জন্মদিন তাদেরকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং আশীর্বাদ ছোটদের জন্য। খুব ভালো কাটুক আপনাদের এই বছরটা, এইটাই মায়ের কাছে প্রার্থনা করি। ছোটদেরকে বলি খুব ভালো তোমরা থাকো, খুব উন্নতি করো লাইফে এই বছরটাতে। এবং যাদের বিবাহ বার্ষিকী তাদেরকেও বলবো যে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, আপনাদের ভালো কাটুক বছরটা, একসাথে খুব এনজয় করুন এবং ভালো কাজ করুন, একসাথে একে অপরকে সাপোর্ট করুন। আর কী হতে চলেছে বছরটা আপনাদের জন্য সেটা বলবো। প্রথমেই বলবো যাদের জন্মদিন আজকে, আপনাদের যেটা বছরটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই বছরে যেটা হবে যে আপনাদের কিন্তু দীর্ঘদিন ধরে যেগুলো প্ল্যানিং করছিলেন কিন্তু হচ্ছিল না, ভালো জায়গায় হয়তো পড়তে যাবেন আপনারা, বা ভালো ব্যবসা করবেন কিন্তু সেইভাবে পুঁজি পাচ্ছিলেন না, বা সাহস পাচ্ছিলেন না, বা আপনার পাশে কেউ ছিল না বলে হচ্ছিল না, আপনি এক কথায় এই বছরে সেরকম মানুষ পাবেন যে আপনাকে হেল্প করবে, যে আপনাকে উন্নতিতে সাহায্য করবে, যে আপনাকে এই প্রবলেমগুলো থেকে বার করবে এবং আপনার পাশে এসে দাঁড়াবে আপনার গুরু হিসাবে, বা আপনার একদম সাহায্য করার জন্য ঈশ্বর স্বয়ং তাকে পাঠাবে। তো এরকম মানুষ পাবেন একটা, যেটা আপনার ক্ষেত্রে সুবিধা হবে, ভালো হবে এবং আপনি উন্নতি করতে পারবেন। দেখুন, আমাদের জীবনে সবসময় একজনের প্রয়োজন যে আমাদেরকে কৃষ্ণর মতো গাইড করে, বা যেটা আমরা দেখেছি অর্জুনকে সারথি হিসাবে যেভাবে চালিয়েছিল সেভাবে যাতে চালাতে পারে। তো যদি এরকম কোনো মানুষ পাচ্ছেন জীবনে আপনি, তাহলে কিন্তু সত্যিই বলতে হবে যে বছরটা আপনার জন্য ভালো কাটবে এবং ভালো হবে। এর সাথে এটা পাবেন কী পাবেন, যে আপনি কাউকে দিয়ে অর্থ বা বিজনেস পার্টনারের জন্য পয়সা আপনি ইনভেস্টমেন্ট করছেন পার্টনারশিপে, তো সেই ক্ষেত্রে আপনাকে একটু দেখে করতে হবে, না হলে কিন্তু আপনার সাথে একটা হতে পারে, দেখুন সারা বছরটা সমান যাবে না, কোনো ক্ষেত্রে আপনার সাথে কিন্তু সমস্যা হতে পারে বা আপনি প্রতারিত হতে পারেন। তো সেই জায়গাটা একটু সাবধানে থাকতে হবে যাতে প্রবলেম না হয়, ভুল বোঝাবুঝি না হয়। মায়ের শরীর নিয়ে কিন্তু এই বছরটা একটু সমস্যা হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি কিন্তু টাফ টাইম যেতে পারে এই বছরটা, সেটা একটু সাবধানে থাকতে হবে। যাদের বিবাহ বার্ষিক তাদের ক্ষেত্রে বলবো যে এই বছরটা আপনাদের জন্য কিন্তু মোটের ওপরে ভালো পাচ্ছি। প্রথমার্থে এটা হবে যে একে অপরকে একটু ভুল বুঝবেন, বাড়িতে একটু গরম বার্তালাপ, গরম কথাবার্তা হবে, কিন্তু মিডল অফ দ্য ইয়ারের পর থেকে দেখবেন যে তুলনামূলকভাবে প্রবলেম সলভ হয়ে গেছে, এবং আপনাদের ক্ষেত্রেও থার্ড বা তৃতীয় ব্যক্তির দ্বারা আপনার পরিবারের কিন্তু সমস্যা অনেকটা মিটবে বা প্রবলেম থেকে বেরোতে পারবেন। স্ত্রীর যেটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে যে গাইনো রোগ বা গাইনো প্রবলেম হতে পারে, তো সেই ক্ষেত্রে বলবো যে একটু ডাক্তার দেখাতে এবং ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে এই প্রবলেমগুলো থেকে বেরোনোর জন্য। কী করবেন যাদের জন্মদিন তাদের ক্ষেত্রে বলবো যে এই বছরে যেটা করলে আপনারা ভালো থাকতে পারবেন, যেটা করলে আপনার উন্নতি হবে, সেটা হচ্ছে যে প্রত্যেক দিন চেষ্টা করুন যে আপনাদের যেটা কর্মস্থান বা যেখানে আপনারা কাজ করেন সেখানে মহালক্ষ্মী মন্ত্র জপ করার, এবং একটি ছোট্ট গণেশ, যেটাকে আমরা লাকি গণেশ বলি,
যদি আপনাদের দরকার আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন, আমার আমি দিই সবাইকে লাকি গণেশ। তো সেই গণেশ আপনার ব্যবসা ক্ষেত্রে আপনি রাখবেন এবং প্রত্যেক দিন একটা করে দুব্বা দেবেন, দেখবেন ভালোভাবে আপনার উন্নতি হবে। যাদের জন্মদিন আজকে, শুভ জন্মদিন, তাদেরকে বলবো যে এই বছরে এই কাজটা করুন। আপনার কাজের জায়গায় যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনার জায়গায় ছোট্ট একটা লাকি গণেশ থাকবে এবং সঙ্গে রাখবে, লাকি গণেশকে রাখলে দেখবে ভালোভাবে উন্নতি হবে। আর প্রত্যেক দিন দুর্বা দেবে, দেখবে উন্নতি হবেই হবে। আর যাদের আজকে বিবাহবার্ষিকী তাদেরকে বলবো যে মাকে, মা তারা অথবা যে কোনো দেবী মন্দিরে গিয়ে একদম মাকে যেভাবে মানে নববধূকে যে যে জিনিসগুলো দেওয়া হয়, আলতা, সিঁদুর, চূর্ণি বা ওড়না, তারপরে সাজের জিনিস, নেল পালিশ, তারপরে লিপস্টিক, যা যা হয় গয়না মানে সাজের জিনিস, পারলে কিছু মায়ের যেটা সাজার গয়না সেই টাইপের যদি পারেন, আপনি যদি সামর্থ্য কোলায় সেই টাইপের জিনিস যে কোনো মন্দিরে গিয়ে দান করুন, দেখবেন যে আপনার কিন্তু ভালোভাবে পরিবারের একসঙ্গে দুজন মিলে করবেন এবং লাল মিষ্টি দিয়ে মাকে পুজো দেবেন, দেখবেন যে উন্নতি হবে, ভালো থাকবেন। এবং ঠাকুরমশাই থেকে সিঁদুরটা চেয়ে নিয়ে আসবেন, বাদবাকি সব কিছু দিয়ে দেবেন, দান করে দেবেন, ঠাকুরমশাই থেকে সিঁদুর নিয়ে আসবেন, নিয়ে এসে সেই সিঁদুরটা আপনি পরার চেষ্টা করবেন, দেখবেন উন্নতি হবে, ভালো হবে। তো প্রথমেই বলবো রাশিফল নিয়ে, রাশিফল মেষ রাশির ক্ষেত্রে বলবো। তার আগে বলবো আজকে যারা অনুষ্ঠান প্রথমবার দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে কেমন লাগছে জানাতে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি মনে হয় যে আপনার হেল্প হচ্ছে তাহলে আপনার যারা প্রিয়জন তাদের সাথে অনুষ্ঠানটা শেয়ার করবেন, দেখবেন তারা ভালো থাকতে পারবে, তাদের উন্নতি হবে এবং তারা ভালো থাকলে আপনি ভালো থাকবেন। আর যারা আজকে প্রথমবার অনুষ্ঠানটি দেখছে তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করতে যদি ভালো লেগে থাকে এবং কমেন্ট করে জানাতে। শুরু করবো মেষ রাশি। সকালের দিকে একটু বাড়তি খরচ হতে পারে আজকে, সাবধান হতে হবে, সেই জায়গাটা খরচের জায়গাটা কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। আজ পরিবারে অশান্তির জন্য কর্মে ব্যাঘাত হতে পারে, ব্যাঘাত ঘটতে পারে, সেই জায়গাটাও একটু কন্ট্রোল করতে হবে, নিজেকে নিজের রাগ সংবরণ করতে হবে। ধর্ম এবং দর্শন নিয়ে যদি আলোচনা হয় আজকে বা আপনি যদি পার্টিসিপেট করেন সেইখানে কিন্তু আপনার আজকে সম্মান প্রাপ্তির যোগ আছে। এবং আরেকটা পার্ট হচ্ছে খুব পরিচিত কারোর সঙ্গে হঠাৎ আজকে দেখা হতে পারে, যার দ্বারা কিন্তু আপনি বেনিফিটেড হতে পারেন বা লাভ হতে পারে। আর অনেক দিন ধরে আটকে থাকা কাজ কিন্তু আজকে সম্পন্ন হতে পারে, যেটা আপনার জন্য ভালো। আর যদি আপনার ভাই বোনের সাথে কোনো সম্পত্তি নিয়ে কিছু যদি চলছে সেই জায়গাটাও কিন্তু ভালো হতে পারে। বাট আজকে আপনার শত্রুপক্ষের সাথে কিন্তু আপনার কিন্তু একটু সাবধানে থাকতে হবে বা আপনাকে একটুখানি সমঝে চলতে হবে, শত্রুপক্ষের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কর্মস্থানে আজ অনেক দায়িত্ব বৃদ্ধি হতে পারে, সেই জায়গাটা ভালো, দায়িত্ব আসলে সেই জায়গাটা আপনার কিন্তু লক্ষ্মীলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। আর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন, দেখবেন যে সাফল্য পাবেন, প্রবলেম যেগুলো চলছিল সেগুলো থেকে মুক্তি পাবেন, উন্নতি হবে এবং এক কথায় বলতে গেলে সাফল্য পাবেন। আজকে আপনার জন্য লাকি নাম্বার হচ্ছে 3, 3 নাম্বারটা ব্যবহার করুন, দেখবেন ভালো হবে। এবং আজকে আপনার জন্য লাকি কালার হচ্ছে রেড কালার বা লাল কালার। আর আজকে যেটা করবেন না সেটা হচ্ছে যে আজকে কোনোভাবেই আপনি কোনো নতুন কোনো গাড়ি বা নতুন কোনো যানবাহন বা নতুন কোনো লোহার জিনিস গৃহে না আনা আপনার জন্য ভালো হবে। আর কী করবেন, করলে ভালো হবে, আজকে একটু শুভকালে যাওয়ার সময় চেষ্টা করুন যে অল্প একটু যে কোনো সবুজ কিছু হতে পারে, তুলসী পাতা বা কোনো কিছু শাক, সেইগুলো খেয়ে যাওয়ার বা গ্রিন কিছু মুখে দিয়ে যাওয়ার, দেখবেন যে সেই জায়গাটা আপনার যে প্রবলেমগুলো সেগুলো থেকে বেরোতে পারবেন, উন্নতি হবে এবং এক কথা সাফল্য পাবেন। আলোচনা করবো বৃষ রাশি নিয়ে। যদি আপনি বিজনেস করছেন তাহলে আজকে কিন্তু আপনার চিন্তা বাড়তে পারে। আর আরেকটা পার্ট হচ্ছে বাবা মার সঙ্গে মতের অমিল ঘটতে পারে আজকে, মা বাবার সাথে মতের মিল হবে না আজকে, সেটা থেকে একটু সাবধান থাকতে হবে। আর আপনার চোখের ব্যাপারে কিন্তু একটু সাবধানে থাকুন, চোখের বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে। আর যদি আপনার রিলেটিভদের বা শরীকি কোনো সম্পত্তি থাকে সেই নিয়ে কিন্তু ভাই বোনের সঙ্গে একটা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, সেটা নিয়েও কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। আরেকটা পার্ট বলবো যে জায়গাটা হচ্ছে যারা সুযোগ সন্ধানী এরকম মানুষ বা এরকম বন্ধুবান্ধব আপনার প্রচুর, তাদের থেকে কিন্তু আপনি সতর্ক থাকুন, থাকলে আপনি ভালো থাকবেন এবং আপনার যে সমস্যাগুলো সেগুলো তৈরি হবে না, আপনি প্রবলেমে আটকে যাবেন না। তার সাথে হচ্ছে জায়গাটা আপনার কর্মস্থানে যে জায়গাটা আছে সেখানে সন্তান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। তো এক কথায় কর্মের জায়গাটা কিন্তু ভালো, কর্ম মন দিয়ে করুন, কাজের জায়গাটা মন দিন, দেখবেন ভালো হবে। আর আজকে ভালো কিছু করার কথা ভাবতে পারেন যার জন্য কিন্তু আপনি সব রকম সাহায্য পাবেন, যেটা আপনার উন্নতিতে সাহায্য করবে। আর প্রিয়জনের বিয়ে নিয়ে বাড়িতে কিন্তু আজকে আলোচনা হতে পারে, যারা বিবাহ যোগ্য যদি আপনার বাড়িতে কেউ থেকে থাকে প্রিয়জন, তার কিন্তু আজকে কথাবার্তা হতে পারে। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা আপনাকে বলবো, সেটা হচ্ছে হঠকারী সিদ্ধান্ত আজকে আপনাকে ত্যাগ করতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। আর
একসাথে সবাই মিলে, বাড়ির সবাই মিলে একসাথে কোথাও ভ্রমণের কিন্তু যোগ আছে, বা ইভেন যেটা বিকেলের দিকে যে জায়গাটা বা সন্ধ্যের দিকে আপনারা একসাথে কোথাও ঘুরতে যেতে পারেন, সেই যোগটা আছে, সেটা এক কথায় আপনার কিন্তু আজকে তৈরি হচ্ছে, তো সেটা কিন্তু ভালো। আজকে আপনার শুভ সংখ্যা হচ্ছে 2 এবং আপনার জন্য লাকি কালার হচ্ছে কিন্তু হোয়াইট কালার বা ঘিয়ে কালার বা অফ হোয়াইট কালার যেটাকে আমরা বলি, এটা ব্যবহার করুন ভালোভাবে। আর শুভ কাজে যাওয়ার সময় চেষ্টা করুন অল্প একটু দুধ তার সাথে কেশর একটু মুখে দিয়ে যাওয়ার, দেখবেন যে ভালোভাবে সমস্যা থেকে বেরোতে পারবেন। আর আজকে এটা করবেন না, সেটা হচ্ছে যে আজকে নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও নিশিযাপন করবেন না, যদি ভ্রমণে যাচ্ছেন তাহলে ফিরে আসুন নিজের বাড়িতে। পরবর্তী রাশি মিথুন রাশি। সকালের দিকে আজকে কোনো প্রিয়জনের সঙ্গে কিন্তু বিবাদ বাঁধতে পারে, অশান্তি হতে পারে সকালবেলাতেই, তো একটু সাবধান হতে হবে, পেটের ব্যাপারে একটু সাবধান থাকুন। আজকে পেটের রোগ বা বিভিন্ন রকম সমস্যায় আজকে ভুগতে পারেন। বাবার সঙ্গে দরকারি আলোচনাগুলো আজকে সেরে ফেলা ভালো হবে, নাহলে কিন্তু সেটা আরও ডিলে হয়ে যাবে বা কাজটা হবেই না। বিশেষ করে বিষয় সম্পত্তি নিয়ে যে আলোচনা করুন বলে প্ল্যান করছেন সেটা আজকে করতে পারেন, আজকের জন্য কিন্তু ভালো এটা। আর সারা দিন কিন্তু আজকে কারোর প্রতি বিদ্বেষ সৃষ্টি হওয়ার জন্য কর্মে ব্যাঘাত করতে পারে। প্রেমের ক্ষেত্রে একটু জটিল দিন আজকে, কিন্তু দিনের শেষে বা বিকেলের পর থেকে সূর্য ডোবার পর থেকে এই জটিলতা কিছুটা হলেও কমবে। আর সন্তানের কিন্তু আচরণের কারণে আজকে আপনার কিন্তু প্রবলেম হতে পারে বা সমস্যা হতে পারে, আচরণ বদলের জন্য চেষ্টা করুন ভালো কোনো জ্যোতিষবন্ধুর পরামর্শ নেওয়ার। তার সাথে জায়গাটা হচ্ছে যে পা বা হাঁটুর একটা ব্যথা আজকে থাকতে পারে, সেই জন্য সমস্যা হতে পারে সারাটা দিন। কর্মক্ষেত্রে কিন্তু সুনাম অর্জন করতে পারবেন আজকে, কর্মকাজের মাধ্যমে কিন্তু আপনার সুনাম হবে, যার জন্য কিন্তু কর্মে উন্নতির জায়গাটা থাকছে। স্ত্রীর কোনো বিষয়ে সন্দেহের কারণে কিন্তু দাম্পত্য কলহ বা স্বামীর কোনো বিষয়ে সন্দেহের কারণে কিন্তু দাম্পত্য কলহ বাড়তে পারে, সেই জায়গাটা সাবধানে থাকতে হবে। বাড়িতে কোনো নতুন যানবাহন কেনার কিন্তু পরিকল্পনা হঠাৎ হতে পারে, তো এই জায়গাটা কিন্তু একটু ভেবেচিন্তে নেওয়াটা বেটার হবে। আর একটা পার্ট হচ্ছে আজকে কিন্তু কিছু জিনিস হারিয়ে ফেলতে পারেন, মূল্যবান জিনিস হারিয়ে ফেলতে পারেন, তো সজাগ থাকতে হবে, মূল্যবান জিনিসগুলোকে গুছিয়ে রাখতে হবে। আজকে লাকি নাম্বার হচ্ছে আপনার জন্য 2 এবং লাকি কালার হচ্ছে আজকে আপনার জন্য কিন্তু ডার্ক ব্লু বা পার্পেল কালার বা ভাওলেট কালার যেটাকে আমরা বলি, ব্যবহার করুন দেখবেন ভালো হবে। আর আজকে শুভকায় যাওয়ার সময় চেষ্টা করুন অল্প একটু মিষ্টি তার সাথে একটু বাটার মুখে দিয়ে যাওয়ার, দেখবেন যে প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন, ভালো থাকতে পারবেন, উন্নতি হবে। এবং আজকে এটা করবেন না, সেটা হচ্ছে যে কোনোভাবেই কিন্তু আজকে কাউকে অন্য যদি কাউকে আপনি দান করেন তাহলে কিন্তু বৃহৎ ফলপ্রাপ্তি হবে, কী করবেন না, কেউ যদি আপনার কাছে অন্ন চায় তাকে না বলবেন না, তাকে চেষ্টা করুন আপনার সাধ্যমতো তাকে অন্ন দান করার, অন্ন গ্রহণ করানোর ব্যবস্থা করে দেওয়ার, তো খুব ভালো কাটবে আশা করি আজকের দিনটা, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। চেষ্টা করুন এই যে প্রবলেম চলছে বিভিন্ন প্রবলেমগুলো থেকে বেরোনোর জন্য আপনার ঈশ্বরদেবীর কাছে প্রার্থনা করতে, জানালে দেখবেন তিনি আপনাকে পথ দেখাবেন, কারণ তিনি স্বয়ং এসে কলিযুগে আমাদেরকে হাত ধরবেন না, রক্ষা করবেন না, তিনি আপনাকে পথ দেখাবেন যার মাধ্যমে আপনি এই প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন, ভালো থাকতে পারবেন, এক কথায় আপনি কিন্তু মুক্তি পাবেন, আপনার উন্নতি হবে, সমস্যাগুলো দূরে চলে যাবে। আলোচনা করব কর্কট রাশি নিয়ে। আজ সারাদিন ব্যবসা গতানুগতিকভাবেই চলবে, ভাই বোনের কাছে এর থেকে ভালো সাহায্য পেতে পারেন, স্বামী স্ত্রী সম্পর্কে উন্নতির যোগ পাচ্ছি আজকের দিনটাতে, এবং আজ সব কাজ কিন্তু খুব বিচক্ষণতার সাথে আপনাকে করতে হবে, সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে আপনার। আধ্যাত্মিক আলোচনা আজ আপনার কিন্তু ভালো লাগবে, এবং ভ্রমণ যদি আপনি করছেন তাহলে কিন্তু একটু হয়রানির শিকার হতে পারেন আজকে, তো একটু সাবধানে থাকতে হবে। পারিবারিক দিক থেকে কিন্তু ভালো দিক পাচ্ছি আজকে, এর সাথে যে জায়গাটা বলবো যে আপনার আর্থিকভাবে কিন্তু দিকটাও ভালো মোটের উপরে। আজকে আপনার শুভ কালার যেটা বলবো সেটা হচ্ছে যে পিঙ্ক কালার ব্যবহার করুন, পিঙ্ক কালার ব্যবহার করলে ভালো হবে, এবং আজকে সংখ্যা হচ্ছে আপনার জন্য 1, এক নাম্বারটা ব্যবহার করলে ভালো হবে। এর সাথে বলবো কী করলে আপনার আরও ভালো হতে পারে বা কী টোটকা করবেন আজকে। আজকে দিন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে চেষ্টা করবেন যে একটু মিষ্টি রুটি, যেটা একটু চিনি বা একটু গুড় দিয়ে রুটি, সেই রুটি একটুখানি চেষ্টা করুন পাখিদেরকে খাওয়ানোর, দেখবেন যে ভালো ফল পাবেন, প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন। আলোচনা করব সিংহ রাশি নিয়ে। প্রতিবেশীদের সাথে আজকে কিন্তু বিবাদ দিয়ে দিনটি শুরু হতে পারে, তো একটু সাবধান থাকতে হবে এই জায়গাটা। কর্মচারীর যারা আপনার আছে তাদের জন্য কিন্তু আজকে আপনাকে এক্সট্রা টেক কেয়ার করতে হবে, এবং ব্যবসা উন্নতির জন্য তাদের কথা আপনাকে ভাবতে হবে। কোনো বিষয় নিয়ে আপনার মনের উপরে কিন্তু চাপ থাকবে, আজকে একটা প্রেশার নিয়ে সারাদিন কাটবে, তো সেই জায়গাটা একটুখানি সজাগ হতে হবে আপনাকে, প্রেশার বেশি না নিয়ে একটু রিল্যাক্স থাকার চেষ্টা করুন। আর
প্রেমের দিক থেকে বলবো আজকে সাফল্য কিন্তু আপনি পেতে পারেন। যদি আপনার পৈতৃক সম্পত্তি থাকে সেই নিয়ে ভাইদের সঙ্গে অশান্তির যোগ তৈরি হচ্ছে, সাবধান হতে হবে। আর একটা পার্ট হচ্ছে ব্যবসা বা কর্মের ক্ষেত্রে কিন্তু ভালো যোগাযোগ পাবেন, যার জন্য আপনার কিন্তু আজকে সেইভাবে পরিশ্রম করতে হবে না, তাও কিন্তু প্রাপ্তি ঘটবে। বাড়ির লোকের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে আজকে, যার জন্য আজকে কিন্তু দিনটা শেষটা অত্যন্ত ভালো হবে। দাম্পত্য জীবনে কিছুটা কলহ বাঁধতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু সাবধান হতে হবে, একে অপরকে একটু বোঝার চেষ্টা করতে হবে, যাতে ভুল না হয়, ভুল না বোঝে সেই জায়গাটা একটুখানি বুঝতে হবে। তার সাথে জায়গাটা বলবো হজমের বা যেটা আমাদের ডাইজেশনের কিন্তু প্রবলেম হতে পারে আজকে, তো মোটের ওপরে একটুখানি আপনাকে আজকে সজাগ থাকতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে এবং প্রতিবেশীকে নিয়ে। তার সাথে বলবো জায়গাটা আজকে লাকি নাম্বার আপনার জন্য আজকে 3 এবং লাকি কালার হচ্ছে আজকে আপনার জন্য যেটাকে আমরা বলি যে বাদামি কালার বা ব্রাউন কালার, আজকে আপনি ব্যবহার করতে পারেন, করলে ভালো হবে। এবং শুভ কাজে যাওয়ার সময় চেষ্টা করুন অল্প একটু আদা তার সাথে নুন, যেটাকে আমরা বলি আদা নুন খেয়ে যাওয়া, তো আদা নুন খেয়ে একটু যান, গেলে কিন্তু ভালো হবে, উন্নতি হবে, সাফল্য পাবেন। এবং আজকে এটা করবেন না সেটা হচ্ছে যে কারোর বাড়িতে গিয়ে নিশিযাপন করবেন না বা রাত্রি যাপন করবেন না, করলে সমস্যা হতে পারে। এরপরে আলোচনা করব আমরা কন্যা রাশি নিয়ে। কর্ম নিয়ে আজকে একটু দুশ্চিন্তা থাকবে, কর্ম প্রাপ্তি জায়গাটা স্যাক্রিফাইস আপনাকে কিছুটা করতে হবে, কর্মস্থানে এক কথায় বাধাপ্রাপ্ত হবেন আপনি, কাজের জায়গাটা কিন্তু সেইভাবে অনুকূল থাকবে না আপনার জন্য আজকের দিনটাতে। ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বিনিয়োগ করলে আজকে কিন্তু রিটার্ন পেতে সমস্যা হবে, বিশেষ করে যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন তাদেরকে সামলে করতে হবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে দিনটা আজকে অত্যন্ত ভালো দিন, স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন ভালো থাকবে এবং যারা মানে রিলেশনশিপে আছেন তাদের জন্য কিন্তু আজকে কোনো সেটেলমেন্ট বা যে জায়গাটা হয় স্বীকৃতি পেতে পারেন আপনারা। শরীরের জন্য বলবো যে আজকে শরীর নিয়ে একটু আপনাকে ভাবতে হবে, শরীরের প্রতি আপনি অবহেলা করছেন, যত্ন করছেন না, সেই জায়গাটা আপনাকে কিন্তু শরীরের প্রতি একটু যত্নবান হতে হবে আজকে, নাহলে কিন্তু সমস্যা হবে। আর তার সাথে পড়াশোনা যারা করছো শিক্ষার্থী তাদের ক্ষেত্রে বলবো যে মা সরস্বতীর আরাধনা করো, কারণ পড়াশোনার জায়গাটা আজকে কিন্তু সামহাও দেখবে যে ডিস্টারবেন্স থাকবে, চেষ্টা করো মা সরস্বতীকে জানানোর, ওং নমো ভগবতী সরস্বতী বাগবাদিনী ব্রহ্মাণী ব্রহ্মরূপিণী এই মন্ত্রটি পাঠ করো নিয়মিত, দেখবে ভালো হবে, বৃহৎ ফলপ্রাপ্তি হবে। এবং যারা বিদেশে পড়াশোনা করার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ দিন, খুব ভালো দিন, ভালো সিদ্ধান্ত হতে পারে তোমার পক্ষে তোমার উন্নতির জন্য। এবং বিদেশে পড়তে যাওয়ার জন্য আজকে কিন্তু সব রসদ যেগুলো লাগবে তুমি সেগুলো পাবে। আর যারা আজকে জায়গা বা কিছু ইনভেস্টমেন্ট বা কিছু করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটু সাবধান হতে হবে, কাগজপত্র না দেখে করবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। কী করবেন না আজকে? আজকে কোনোভাবেই ইনভেস্টমেন্ট কিছু করবেন না, বড় ইনভেস্টমেন্ট বা বড় কিছু পারচেজ করবেন না, করলে কিন্তু সমস্যা হতে পারে। কী করলে ভালো হবে? সকালে যখন শুভ কাজে যাচ্ছেন তখন একটু ঘি, গব্ব ঘি তো একটু মুখে দিয়ে যান, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে, প্রবলেমগুলোতে বেরোতে পারবেন, ভালো থাকতে পারবেন। আর যদি পারেন তাহলে আজকে অবশ্যই শুভ কাজে যাওয়ার আগে মহাদেবের মাথায় জল দিয়ে যান, দেখবেন বৃহৎ ফলপ্রাপ্তি হবে। আলোচনা করব তুলা রাশি নিয়ে। আজ সকালের দিকে কিছু উপহার পেতে পারেন আপনি, সন্তানের জন্য মানে যদি কিছু আপনি প্ল্যান করছেন সেটা আজকে সাফল্য হতে পারে। স্ত্রীর সঙ্গে কিন্তু বিবাদের আশঙ্কা আছে, সেই জায়গা থেকে সাবধানে থাকতে হবে। আর কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কিন্তু আজকে আপনার বিভিন্ন আধ্যাত্মিক ব্যাপারে আলোচনা হতে পারে, সেটার জন্য কিন্তু আপনি লাভবান হবেন। এবং প্রতিবেশীর সাথে কিন্তু ঝামেলায় না জড়ানো বেটার আজকে আপনার জন্য, কারণ প্রতিবেশীর সাথে ঝামেলা একটা অশান্তি হওয়ার জন্য তৈরি থাকতে হবে আজকে, কিন্তু বেশি কথা না বাড়ানোই ভালো হবে আপনার পক্ষে। আর আজ প্রেমের দিক থেকে কিন্তু না এগোনোই ভালো হবে। আর স্কিনের কিছু সমস্যা আজকে হতে পারে, সেই জায়গাটা একটু সাবধান হতে হবে। আর কোনো ঝামেলা যদি বাধে, কোনো যদি অশান্তি হয়, সেই জায়গাটাকে যতটা চেষ্টা করবেন আপনার আয়ত্তে আনার, কারণ এটা কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে আজকে। আর যদি আপনি কোনো সুগন্ধি জাতীয় ব্যবসা সাথে যুক্ত থাকেন তাদের জন্য কিন্তু আজকে ভালো দিন। যারা টেকনিক্যালি কোনো কাজ করছেন বা কোনো আপনার ইউটিউব বা এই টাইপের কোনো ব্লগিং করেন আমার মতো, তো সেই জায়গাটা তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান হতে হবে, আজকে কিছু ক্ষতির আশঙ্কা আছে। আর কারোর চিকিৎসা বা ট্রিটমেন্টের দায়িত্ব কিন্তু আজকে নিতে হতে পারে আপনাকে। কিন্তু আরেকটা পার্ট যেটা বলবো, যে জায়গাটা সবথেকে বেশি সমস্যা, যারা লটারি কাটার নেশা আছে বা শেয়ারে ইনভেস্টমেন্ট করেন, ফাটকায় কিন্তু আজকে ফাটকা চক্করে
ফাটকা নিবেশ করে আজ কিন্তু ক্ষতির আশঙ্কা আছে, সেই জায়গাটা কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আজকে আপনার লাকি নাম্বার কিন্তু 8 এবং আজকে আপনার জন্য কিন্তু লাকি কালার হচ্ছে ব্লু কালার, ব্যবহার করুন দেখবেন ভালো হবে। এবং আজকে শুভ কাজে যাওয়ার সময় চেষ্টা করুন অল্প একটু মধু তার সাথে এলাচ একটু মুখে রেখে যান, দেখবেন যে আপনার দিনটা ভালো কাটবে, প্রবলেমগুলো থেকে আপনি মুক্তি পাবেন। এবং আরেকটা পার্ট বলি যে আজকে কী করবেন না, আজকে কোনো পাখি বা পশুকে আপনি ঘরে নিয়ে আসবেন না, নিয়ে আসলে সমস্যা হতে পারে। পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। আজ আপনি সহকর্মীদের বাজে ব্যবহারের কারণে কাজের জায়গাতে বিরক্তি থাকবেন বা বিরক্ত ভাব থাকবে আপনার, নতুন কিছু আপনার আগ্রহ থাকবে কিন্তু জায়গাটা পুরনো জিনিস নিয়ে আফসোসও থাকবে। তার সাথে জায়গাটা সন্তানের বায়নার কারণে আজকে আপনাকে কিন্তু নাজেহাল হতে পারে, সন্তানদের আবদারের কারণে আজকে নাজেহাল হতে পারে আপনাকে, কারণ উপার্জনের হার কিন্তু সেইভাবে বৃদ্ধি পাবে না, আয়ের থেকে ব্যয়ের জায়গাটা বেশি পাচ্ছি। আর আরেকটা পাঠ হচ্ছে আজকে কিন্তু বিয়ের দিক থেকে কিন্তু শুভ খবর আসতে পারে, যারা বিবাহযোগ্য বা বিবাহ করেছেন দুদিক থেকেই বলছি, তাদের জন্য কিন্তু শুভ খবর আসতে পারে। আর আরেকটা পাঠ হচ্ছে যে জায়গাটা আজকে কিন্তু বিলাসিতা বা সম্ভোগের সুখের জন্য আপনার কিন্তু বাজে খরচ হতে পারে বা এক্সপেন্স বাড়তে পারে। আরেকটা হচ্ছে উচ্চ শিক্ষায় যারা চেষ্টা করছেন বিদেশে পড়তে যাওয়ার, তাদের ক্ষেত্রে কিন্তু বাধা আসতে পারে আজকে, এবং যারা প্রাথমিক স্তরে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে দিনটা ভালো, অত্যন্ত হেল্প পাবে, বিভিন্নভাবে অগ্রগতি হবে, কাজের জায়গাটা যেগুলো আটকে ছিল সেটা বেটার হবে। আর আজকে বাড়িতে কিন্তু কিছু প্রবলেম হতে পারে বা অশুভ কিছু ঘটতে পারে, সেই জায়গাটা সাবধানে থাকতে হবে। আরেকটা পার্ট হচ্ছে অনেক দিন পরে, মানে অনেক দিন ধরে কিন্তু যে রোগ আপনার ছিল অনেক আগেকার রোগ, সেই রোগ থেকে কিন্তু আজকে বেরোনোর জন্য আপনার কিন্তু ভালো চিকিৎসকের পরামর্শ পেতে পারেন বা যোগাযোগ হতে পারে। তো মোটের উপর দিনটা এরকমই কাটবে, ভালো থাকবে। আরেকটা পার্ট হচ্ছে আজকে আপনার লাকি কালার হচ্ছে লাল কালার বা রেড কালার। আর আজকে যেটা আপনার কালার নাম্বার হবে সেটা হচ্ছে যে 5 ব্যবহার করুন লাকি নাম্বার আপনার। এবং শুভ কাজে যাওয়ার সময় চেষ্টা করুন একটু মাশকলাই মুখে দিয়ে যাওয়ার বা ছোলা মুখে দিয়ে যাওয়ার, তার সাথে গুড় দিলে ভালো হবে, ভালো থাকতে পারবেন। আর আরেকটা পার্ট হচ্ছে যে আজকে চেষ্টা করুন বাড়ি থেকে বেরোনোর সময় অল্প একটু কাঁচা হলুদ আপনার রাস্তাতে ফেলে দিয়ে তারপরে শুভ কাজে যাওয়ার, দেখবেন যে ভালো হবে এবং প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন, যে সমস্যাগুলো বললাম সেগুলো থেকে মুক্তি পাবেন। আরেকটা পার্ট হচ্ছে যে আজকে কোনোভাবেই আপনি কিন্তু কাউকে কোনো বস্ত্র দান করবেন না, করলে সমস্যা হতে পারে। এরপরে আমরা আলোচনা করব ধনুরাশি নিয়ে। আজকে কিন্তু আপনি এটা পারেন, সেটা হচ্ছে যে জনহিতকর কাজের জন্য আপনি সুনাম পেতে পারেন। এবং তার সাথে একটা কথা বলবো যে আপনি ভালো কথা বলেন, তার জন্য আজকে কিন্তু বহু মানুষের আপনি মন জয় করতে সক্ষম হবেন। তার সাথে একটা পার্ট বলবো, সন্তানদের জন্য কোনো কিছু প্ল্যান করছিলেন সেটা কিন্তু আজকে সাফল্য লাভ পেতে পারে, পরিকল্পনা আপনি যেগুলো করেছিলেন সন্তানের জন্য সেগুলো আজকে বাস্তবায়িত হওয়ার চান্স আছে। আর আজকে কিন্তু ভ্রমণের পরিকল্পনা না করাই ভালো, কারণ প্রবলেম আসতে পারে, আটকে যেতে পারেন, বাধা চলে আসতে পারে। তো আজকের দিনটা কোনো ট্রাভেলের যদি প্ল্যান করছিলেন সেটাকে পোস্টপন করে দিন, অন্য দিনে করুন। আর আজকে একটা কথা বলবো, যারা আমদানি রপ্তানি ব্যবসার সাথে যুক্ত তাদের কিন্তু অত্যন্ত ভালো যোগ, তারা কিন্তু আজকে সাফল্য পাবেন। আরেকটা পাঠ হচ্ছে যারা ইউটিউব বা এই টাইপের অনলাইনে কিছু করছেন তাদের জন্য কিন্তু ভালো যোগ আছে আজকে, তারা কিন্তু লাভবান হতে পারেন। প্রতিকূল পরিবেশকে আজকে মানিয়ে নিতে না পারলে আপনার ক্ষতি হবে, এক কথায় তার কারণ হচ্ছে প্রতিকূল পরিবেশ আসবে সেই জায়গাটা মানিয়ে নিতে পারলে আপনি লাভবান হবেন, না মানিয়ে নিতে পারলে কিন্তু ক্ষতি হবে। আর শরীর নিয়ে হয়রানি হতে পারে, তো সেই জায়গাটা শরীরের জায়গাটা থেকে সচেতন থাকতে হবে। আর সংসারে একটু মানে যেটা অশান্তি চলছিল সেই জায়গা থেকে আজকে আপনি কিন্তু শান্তি পাবেন বা এক কথায় ভালো লাগবে আজকে আপনার সংসারে, যাদেরকে নিয়ে আমরা সংসার করি, সংসার বলতে আমাদের মা বাবা ভাই বোন সন্তান সবাইকে নিয়ে আজকে কিন্তু মোটের উপর ভালোই আপনি দিনটি কাটাবেন। আজকে আপনার শুভ নাম্বার হচ্ছে 7 এবং আজকে আপনার শুভ রং হচ্ছে বাদামি রং। এবং আজকে আপনি শুভ কাজে যাওয়ার সময় চেষ্টা করুন একটু অল্প একটু ঘি তার সাথে একটু এলাচ মুখে দিয়ে যাওয়ার, দেখবেন যে আপনি সাফল্য পাবেন, যেগুলো সমস্যাগুলো বলছিলাম সেগুলো থেকে মুক্তি পাবেন এবং আপনার যে প্রাপ্তি সেগুলো ঘটবে। আর আজকে কী করবেন না, আজকে চেষ্টা করুন যে বাড়ি থেকে পুরনো জিনিস যদি থাকে সেগুলোকে বিক্রি করে দেওয়া বা বাড়ি থেকে বার না করাটা আজকে আপনার জন্য বেটার হবে, ভালো থাকবেন। এবং এই যে সমস্যাগুলো চলছে লাইফে সেগুলো থেকে আপনি কোনো ভালো মানুষ পাবেন যে আপনাকে মুক্তি দেবে, তার জন্য বলবো আপনার ইষ্টদেবীকে
যাকে আপনি পূজা করেন ডাকেন তাকে জানান, দেখবেন যে তিনি আপনাকে পথ দেখাবেন, সেই মানুষটি যে আপনাকে এই প্রবলেমগুলো থেকে বার করতে পারে। পরবর্তী রাশি নিয়ে আলোচনা করব, মকর রাশি। আজ একটু বিপদের আশঙ্কা আছে, মনে অস্থির ভাব থাকবে। ভালো কাজ যেগুলো করবেন আজকে সেগুলো চেষ্টা করবেন যে অমৃত যোগে করার জন্য, বা যেটা আমাদের ভালো যোগ আছে সেই যোগে করার জন্য কালবেলা বারবেলা এগুলোকে অ্যাভয়েড করবেন। সম্মতি মানে আপনার সম্পত্তি সংক্রান্ত মামলার জন্য কিন্তু যদি হয়ে থাকে আপনার কোনো, তাহলে কিন্তু আজ সুফল পেতে পারেন আপনি। স্বামী স্ত্রীর যদি একসাথে যৌথ ব্যবসা আছে সেখানেও সাফল্যের জায়গাটা আজকে পাচ্ছি, এবং তার সাথে জায়গাটা বলো সন্তানের চাকরির জন্য কারোর সঙ্গে কথাবার্তা হতে পারে বা আলোচনা হতে পারে। আজ কোনো উত্তেজক কাজ মানে উত্তেজনা যে টাইপের হতে পারে সেই টাইপের কিছু কাজ না করাই ভালো হবে, মানে আপনি নেশা বা এই টাইপের যদি আসক্তি থাকে তো সেই জায়গা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, না করার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। আর নিজের পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির কিন্তু যোগ আছে, আপনার যদি কোনো পুরনো ব্যবসা থাকে সেখানে আর্থিকভাবে উন্নতি হওয়ার চান্সেস আছে। আর আজকের দিনে কিন্তু আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আধুনিকভাবে ঘরটাকে সাজাতে পারেন, বা ঘরের এক কথা ইন্টেরিয়ার ডেকোরেশন বা ঘরের প্রতি যত্নবান হতে পারেন, তার জন্য কিন্তু অর্থ ব্যয় হতে পারে। মোটের উপর ভালো দিন, তার সাথে এই জায়গাটা বলবো সেটা হচ্ছে যে সাবধানে থাকতে হবে আজকে। আর আজকে আপনার জন্য লাকি নাম্বার হচ্ছে 2, 2 নাম্বারটা ব্যবহার করুন, ভালো হবে। আর আজকে আপনার জন্য লাকি কালার হচ্ছে হোয়াইট কালার। আর আজকে শুভ কাজে যাওয়ার সময় অল্প একটু জবের ছাতু বা ছোলার ছাতু একটু মুখে দিয়ে যান, দেখবেন ভালো হবে, প্রবলেমগুলো থেকে বেরোতে পারবেন। এরপর আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। যারা বিজনেস করছেন ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু আজকে মিডিয়াম যাবে, আয়ের পরিমাণ ভালো থাকলেও অভাব আপনাকে কিন্তু তাড়িয়ে বেড়াবে সারাদিন। কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু যে সুবিবেচক ব্যক্তি হিসাবে আপনি কিন্তু চিহ্নিত হবেন আজকে, কর্মের জায়গাটা ভালো আছে। তার সাথে একটা জায়গাটা বলবো, অনিদ্রার জন্য কিন্তু শারীরিক দুর্বলতা থাকতে পারে আজকে। পারিবারিক বা আপনার সম্মান কিন্তু আজকে বৃদ্ধি হবে, ভালো কাজের জন্য আপনি সম্মান পাবেন। আর তার সাথে একটা পার্ট হচ্ছে যে আশীর্বাদও পাবেন কিছু মানুষের, যেটা আপনাকে হেল্প করবে উন্নতির জন্য। আর্থিক অবস্থা মোটের উপর ভালোই যাবে, যারা বিদ্যার্থী পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো না বলবো, তার কারণ বিভিন্ন রকমভাবে সমস্যা তোমার সম্মুখীন হতে হবে বা বিভিন্ন হার্ডেলস তোমাদেরকে পেতে হবে। সেই জায়গাটা একটু মন দিয়ে পড়াশোনা করো, মা সরস্বতী আরাধনা করো, দেখবে ভালো হবে। আর আজকে তোমাদের লাকি নাম্বার হচ্ছে 6 এবং তোমাদের লাকি কালার হচ্ছে হলুদ কালার বা হালকা হলুদ, যেটা লাইট ইয়েলো কালার বলি আমরা, সেটা ব্যবহার করো, দেখবে ভালো হবে। আর শুভ কাজে যাওয়ার সময় চেষ্টা করো অল্প একটু মধু মুখে দিয়ে যাওয়ার, তার সাথে যদি হয় যে তুলসী পাতা মুখে দিয়ে যাওয়ার, দেখবে ভালো হবে, সমস্যা থেকে বেরোতে পারবে এবং সাফল্য পাবে। আর আজকে কী করবে না, আজকে তোমার বইপত্র বা যারা পড়াশোনা করছি বা যারা ব্যবসা করছি ব্যবসার জায়গা বা পড়াশোনার জায়গা কোনোভাবেই অগোছলা করে রাখা যাবে না, এবং কোনো জিনিসকে আজকে কাউকে দেওয়া যাবে না। যদি আপনি ব্যবসা দান করা যাবে না, দান করলে সমস্যা হবে বা দিলে দিলে সমস্যা হবে, আজকে চেষ্টা করুন জিনিসপত্রগুলো গুছিয়ে রাখার এবং অর্গানাইজ করে রাখার। তার সাথে আজকে আরেকটা জিনিস করবেন না, সেটা হচ্ছে যে কোনো প্রাণীকে আজকে হত্যা করবেন না, চেষ্টা করুন নিরামিষ খাওয়ার আজকে, ভেজিটেবল ভেজ খাওয়ার। হ্যাঁ, কোনো প্রাণী হত্যা না করাই আজকের দিনের জন্য বেটার। আলোচনা করব শেষ রাশি মীন রাশি নিয়ে। আজ কিন্তু যে কোনো কারণে মিথ্যে বদনাম আসতে পারে, সেটা থেকে সাবধানে থাকতে হবে আপনাকে। হ্যাঁ, নাহলে কিন্তু সমস্যা হবে। আজ যারা ব্যবসা করছেন, হ্যাঁ, পরিশ্রম বাড়লেও কিন্তু লাভ আপনার কিন্তু থাকবে, আজকে পরিশ্রম হবে হয়তো কিন্তু লাভটাও হবে তার সাথে। যারা বিজনেস করছেন অনেক দিনের পুরনো কোনো সমস্যার জন্য কিন্তু আজকে কষ্ট পেতে হবে, বা সমস্যা সেই জায়গা থেকে আসবে যে অনেক দিনকার পুরনো কোনো সমস্যা, ব্যথা বা শরীরে অসুখ, সেই জায়গাটা নিয়ে কিন্তু আজকে সমস্যায় ভোগাবে। আর একটা পার্ট হচ্ছে গুরুজনদের থেকে কিন্তু আজকে সাহায্য পাবেন আপনি, ভালো মানুষ পাবেন যারা আপনার হেল্প করবে। আর নতুন বন্ধু প্রাপ্তি হতে পারে বা বান্ধবী প্রাপ্তি হতে পারে আজকে আপনার, তো দিনটি মোটের উপর ভালোই কাটবে। আর একটা হচ্ছে নিজের বুদ্ধিতে আজকে কিন্তু আপনি শত্রুকে জয় করতে সক্ষম হবেন, শত্রুর উপরে বিজয় পাবেন আজকে আপনি। আর আজকে কোনো কিছুর জন্য আপনার কিন্তু সারাটা দিন ভয় ভয় কাজ করতে হবে, সেই জায়গাটা একটা মনে একটা ভয় ভীতি নিয়ে থাকবেন আজকে। আর একটা হচ্ছে সন্তানদের থেকে কিন্তু আপনি কিন্তু হেল্প পাবেন বা উপহার পেতে পারেন, আজকে গিফট পেতে পারেন সন্তান সমকারক থেকে, তো গুরুজনদের থেকে এবং সন্তানদের থেকে দুজনের দিক থেকে আজকে কিন্তু ভালো দিন আপনার জন্য। আর একটা পার্ট হচ্ছে সংসারে ভুল বোঝাবুঝি হতে পারে, যার জন্য কিন্তু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে, হ্যাঁ, বিভিন্নভাবে ঝগড়া অশান্তি হতে পারে। আর একটা পার্ট হচ্ছে পূজা পাঠের জন্য কিন্তু একটু আপনার আজকে দিনটি একটু ব্যস্ত থাকতে পারে বা খরচ বৃদ্ধি হতে পারে, সেই জায়গাটা একটু
কন্ট্রোল করাটা আপনাকে দেখতে হবে, যে তার জন্য যেন ভুল বোঝাবুঝি সংসারে না হয়, অশান্তি না হয়। আজকে আপনার লাকি নাম্বার হচ্ছে 9 এবং লাকি কালার হচ্ছে আপনার জন্য কিন্তু ইয়েলো, হলুদ কালার ব্যবহার করুন আজকে দিনে, ভালো হবে। আর আজকে এটা করবেন শুভ কাজে যাওয়ার সময় একটু অল্প কেশর তার সাথে একটু ঘি মুখে দিয়ে যান, দেখবেন যে আপনার অনেক বেটার আপনি ফল পাবেন, অনেক ভালো হবে। আর আজকে এটা করবেন না সেটা হচ্ছে যে কোনোভাবেই আজকে যদি আপনার বাড়িতে কোনো গাছ থাকে বা আপনার বাড়িতে যদি গার্ডেন থাকে সেখানে কোনো গাছ কাটবেন না বা কোনো গাছকে আজকে ক্ষতি করবেন না, স্পর্শ করুন কিন্তু জায়গাটা, তাকে নারিশ করুন, তাকে যত্ন করুন, কিন্তু গাছের কোনো ডালপালা কাটা বা এই জায়গাগুলো করবেন না, করলে সমস্যা হতে পারে, আজকের দিনটা একটু অ্যাভয়েড করে চলুন। বিশেষ করে যারা চাষবাস করে তাদেরকে তো করতেই হয়, তাদেরকে চেষ্টা করতে হবে আজকের দিনটা অ্যাভয়েড করা। এতে কীভাবে নেগেটিভ এনার্জি আপনি অ্যাবজর্ব করবেন, যার ফলে আপনার কিন্তু সব ভালো কাজগুলো যেগুলো ভালো হওয়া ছিল সেগুলো আটকে যেতে পারে, তো সাবধান থাকতে হবে। আর যেগুলো বললাম সেগুলো যদি করা যায় লাকি নাম্বার লাকি কালার, তাহলে দেখবেন যে উন্নতি হবে, ভালো হবে, সাফল্য পাবেন। যারা সরাসরি যোগাযোগ করতে চাইছেন, যারা চাইছেন নিজের হরোস্কোপটা ইন ডিটেলসে জানবেন, তাদেরকে বলবো আপনি বাড়ি থেকে আপনার গৃহে বসে আপনি হরোস্কোপটা বিচার করাতে পারেন, তার জন্য আপনাকে এটা করতে হবে, আমাদের বুকিং নাম্বারে কল করে বুকিং করতে হবে। এবং একটা 43 পেজের হরোস্কোপ আপনি বাড়িতে বসে পেয়ে যাবেন পিডিএফ কপি আপনার ফোনের মাধ্যমে, যেটা ফ্রি অফ কস্ট, তার জন্য কোনো চার্জেস আপনাকে দিতে হবে না, শুধু কনসালটেন্সি ফিস যেটা থাকবে সেটা আপনাকে পেমেন্ট করলেই হবে, এটা আমরা দিচ্ছি। তো যারা চাইছেন তাদেরকে বলবো বুকিং নাম্বার ফোন করে যোগাযোগ করতে, বুকিং করে সেখানে আপনি পাবেন যে আপনার প্রত্যেকটা দিনে কোন দিন আপনার বিপদ, কোন দিন আপনার ক্ষেম, কোন দিন আপনার উন্নতি, সেই জিনিসগুলো লেখা থাকবে, দেওয়া থাকবে, একটা পাজি থাকলে আপনি বাড়ি থেকে এটা চেক করতে পারবেন, অথবা আমাদের রাশিফল দেখে আপনি চেক করতে পারবেন আপনার জন্য কোন দিনটা স্পেসিফিক্যালি ভালো। প্রত্যেকটা মানুষের মতো, মানুষের হাতের যে ছাপের মতো প্রত্যেকটা মানুষের হরোস্কোপ ডিফারেন্ট হয়, তো সেই জায়গাটা যদি আপনারা চাইছেন পেতে তাহলে আমাদের বুকিং নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা আমাকে পাচ্ছেন কৃষ্ণনগরে, তমলুকে এবং বেহালা নিয়মিত, শিয়ালদাতে নিয়মিত, তারাপীঠে নিয়মিত। তো যারা চাইছেন যোগাযোগ করতে তাদেরকে বলো বুকিং নাম্বার ফোন করে যোগাযোগ করতে, এবং কেমন অনুষ্ঠান লাগছে আমাদের সেটা আমাদেরকে জানাতে ফোন করে, কেমন লাগছে আমাদের প্রোগ্রাম সেটা জানালে তাহলে আমরা খুব আনন্দিত হব। এবং আরও যদি কিছু সাজেশান থাকে আপনাদের সেগুলো লিখে জানালে আমরা সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। আপনারা চেয়েছিলেন বলেই রাশিফল দৈনিক এবং মাসিক আমরা করছি, তো এরকম আরও যদি কিছু সাজেশান থাকে বা রাশিফলে আরও যদি কিছু জানতে চান আপনারা সেগুলো লিখে জানাবেন, তাহলে সেগুলো নিয়ে প্রোগ্রাম করার চেষ্টা করব। খুব ভালো থাকবেন, খুব উন্নতি হোক আপনাদের এই প্রার্থনা করি, খুব প্রবলেমগুলো যেগুলো চলছে সেগুলো থেকে বেরিয়ে আসুন এই প্রার্থনা করি। আপনারাও জানান আপনার ইষ্ট দেবীকে, দেখবেন সঠিক মানুষটি পাবেন যে আপনাকে এই প্রবলেমগুলো থেকে বার করবে, ভালো রাখবে, উন্নতি হবে আপনাদের। নমস্কার সকলকে, জয় মাতারা।